সোহে মাছি দিব্যেন্দু মণি অ্যান্ড ইউরচিং ইথা প্রডন ইউটিউব চ্যানেল এবং এস ভিএমসি এম স্কলারশিপ নিয়ে অনেকেই জানতে চাইছিলে যে কত টাকা পাওয়া যায় কি না এবং তার সাথে সাথে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাও কিন্তু অনেকে জানতে চাইছিলে যাতে তোমরা বুঝতে পারো যে কারা পাবে কারা পাবে না এবং মেনলি কিন্তু কত টাকা পাবে সেটাই তোমরা জানতে চাইছিলে তো সেটারই ভিডিও এটা প্রথমে দেখো একটা কথা আমি তোমাদের বলে দিই প্রথমে তার জন্য আমি একটা জিনিস আমি এখানে জুড়েছি সেটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম বা প্যারেন্টাল ইনকাম যেটা সেটা টু পয়েন্ট ফাইভ ল্যাক্স পার অ্যানামের থেকে কিন্তু কম হতে হবে দেখো প্রথম লাইনে কিন্তু দেওয়া আছে দ্য টোটাল ইনকাম ফর দ্য পারসেকটিভ স্কলার উইল বি নট মোর দ্যান রুপিস টু লাখ ফিফটি থাউজেন্ড পার অ্যানাম মানে তোমাদের আড়াই লাখ টাকার থেকে কম কিন্তু তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোর্স আর তার রেসপেক্টিভ যে স্কলারশিপের অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখো ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট যদি আর্টস নিয়ে করা তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে লাস্ট কোয়ালিফাইং এক্সামে যদি এই বছর সেটা সেটা চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আমি সেটা জানিয়ে দেবো তাহলে ওয়ান থাউজেন্ড রুপিস পার মান্থ কিন্তু তোমরা পাবে মানে বারো মাসে বারো হাজার টাকা এবার যদি কেউ ইউজি কমার্স থাকে তাহলে সেক্ষেত্রে সেও সেম পাবে বারো হাজার টাকা বছরে এবং ইউজি যদি কেউ সায়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে পনেরোশো টাকা পার মান্থ মানে আঠারো হাজার টাকা কিন্তু সে পাবে এবার দেখো পিজির ক্ষেত্রে পিজির ক্ষেত্রে কী হবে পিজির ক্ষেত্রে দেখো তোমাদের এখানে অ্যাটলিস্ট ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস ইন এস বিএম সি এম অ্যান্ড ফাইভ পার্সেন্ট কন্যাশ্রী কে থ্রি যেটা আছে সেটা তো সেক্ষেত্রে টু থাউজেন্ড রুপিস করে কিন্তু পাওয়া যায় অর্থাৎ তোমাদের চব্বিশ হাজার টাকা পাওয়া যাবে কমার্সের ক্ষেত্রেও চব্বিশ হাজার টাকা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সেটা তিরিশ হাজার টাকা এবারে আদার কোর্স যেগুলো আছে আদার প্রফেশনাল কোর্সেসের ক্ষেত্রেও কিন্তু সেম আড়াই হাজার টাকা করে এবং নন নেট এম বা নন নেট পিএইচডির ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা এবং আট হাজার টাকা রেসপেক্টিভলি কিন্তু পাওয়া যায় এবারে দেখো এইচএস অ্যান্ড ডিএলএডের ক্ষেত্রে কিন্তু লাস্ট কোয়ালিফাইং যেটা আছে তোমাদের এক্সামিনেশান সেটা যদি তোমাদের সিক্সটি পার্সেন্ট থাকে অর্থাৎ এইচএসআর ক্ষেত্রে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান বলতে মাধ্যমিক বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে তোমরা ওয়ান থাউজেন্ড রুপিস পার মান্থ পাবে যেটা হচ্ছে যে দাঁড়াচ্ছে বারো হাজার টাকা বছরে তোমরা পাবে এবং যদি তোমরা ডিএলএড করো তাহলে সেক্ষেত্রেও কিন্তু বারো হাজার টাকা পাবে এবারে আসছে তোমাদের ইউজি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মানে তোমাদের বিটেকের ক্ষেত্রে এবং পিজির ক্ষেত্রে অর্থাৎ তোমাদের এমটেকের ক্ষেত্রে সেক্ষেত্রে থাকো কি হচ্ছে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস যদি তোমাদের থাকে তুমি যদি বিটেক করছো সিক্সটি পার্সেন্ট মার্কস যদি তোমার এইচএসে থাকে বা সিক্সটি পার্সেন্ট মার্কস যদি তোমার ডিপ্লোমাতে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তুমি পাঁচ হাজার টাকা প্রত্যেক মাস অর্থাৎ বছরে ষাট হাজার টাকা কিন্তু তুমি পাবে সিক্সটি থাউজেন্ড রুপিস বছরে কিন্তু তুমি পাবে এবং পিজির ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট যদি তোমার থাকে গ্র্যাজুয়েশনের সময় অর্থাৎ বিটেকের সময় তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু আবার পাঁচ হাজার টাকা করে পার মান্থ অর্থাৎ তুমি বছরে ষাট হাজার টাকা করে কিন্তু পাবে এবং দেখো বিটেকের ক্ষেত্রে যারা চার বছরের বিটেক করবে অর্থাৎ এইচএসের পর যারা বিটেক করবে তারা ষাট হাজার টাকা করে চার বছর মানে টোটাল টু পয়েন্ট ফোর কিন্তু পাবে এবং যারা ল্যাটারেলের মাধ্যমে বিটেক করবে ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে তারা তিন বছর কিন্তু ষাট হাজার টাকা করে মানে ওয়ান পয়েন্ট এইট ল্যাখ কিন্তু পাবে এবারে চলে আসছি তোমাদের পলিটেকনিকের ক্ষেত্রে পলিটেকনিক কোর্সেসে কি হবে সিক্সটি যদি লাস্ট কোয়ালিফাইং এক্সামে অর্থাৎ টেনথে বা মাধ্যমিক যদি সিক্সটি পার্সেন্ট তোমাদের থাকে তাহলে দেড় হাজার টাকা করে তোমরা কিন্তু প্রত্যেক মাস অর্থাৎ আঠেরো হাজার টাকা কিন্তু বছরে তোমরা পাবে এবং তারপরে দেখো ইউজি মেডিকেল ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস যদি যাও তাহলে তো সেক্ষেত্রে যারা মানে যারা নিটের মাধ্যমে মেডিকেলে যাচ্ছে তারা কিন্তু পাঁচ হাজার টাকা করে কিন্তু প্রত্যেক মাসে পাবে এবং যারা ডিপ্লোমা কোর্সেস করবে তাদের ক্ষেত্রে কিন্তু দেড় হাজার টাকা করে পার মান্থ অর্থাৎ আঠারো হাজার টাকা কিন্তু তারা পাবে কিন্তু ব্যাপার হচ্ছে এখন অবধি কিন্তু তোমাদের যে পলিটেকনিক কোর্সেসের যে এস বিএমসি আমার স্কলারশিপের অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হয়নি যখন শুরু হবে সেটা আমি জানিয়ে দিব ডিগ্রি কোর্সেসের ক্ষেত্রেও কিন্তু শুরু হয়নি মেডিকেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু শুরু হয় যখন শুরু হবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো এবং তোমাদের আমি একটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে আমার সেকেন্ড চ্যানেল যেটা সেখানে হানড্রেড ডেজ চ্যালেঞ্জ কিন্তু চলছে সেকেন্ড ডে যে ভিডিও সেটা কিন্তু চলে আসছে আজকে কিন্তু থার্ড ডে থার্ড ডে ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যেই আসবে স্টুডেন্টরা খুব ইন্টারেস্ট দেখাচ্ছে আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে কারণ ওখানে কিন্তু অ্যাকচুয়াল কন্টেন্ট আসবে যেগুলো কিন্তু তোমাদের লাইফে তোমাদের কলেজ লাইফে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগবে একশোটা দিন একশোটা ভিডিও আসবে একশোটা ভিডিওর একশোটা ভিডিওই কিন্তু তোমাদের কাজের এবং সেখানে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় সব কিছু কিন্তু পাবে সেখানে এআই টুলস থেকে শুরু করে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা কীভাবে করবে তোমাদের কলেজ লাইফের প্রবলেমস কলেজ লাইফে আমার কি কী প্রবলেম হয়েছে আমার এক্সপিরিয়েন্সেস কী কী আছে যাবতীয় সব রকমের সব টপিক কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে এবং সেই সব টপিকগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে এবং সেই কাজে লাগার জন্যে কিন্তু সেই চ্যানেলটা তো সেকেন্ড চ্যানেলটা যদি এখন অব্দি কেউ সাবস্ক্রাইব নি তাহলে সেক্ষেত্রে প্রিন্ট কমেন্টে যাও প্রিন্ট কমেন্টে কিন্তু প্রথমেই আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে সেই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও অ্যাক্সেস করতে পারবে এবং যেভাবে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই এই একশো দিনের যে চ্যালেঞ্জটা আছে যখনই কোনো নতুন ভিডিও আসবে তখনই কিন্তু তোমাদের কাছে সেই ভিডিওটা চলে যাবে এবং তোমরা কিন্তু কিছু না কিছু নতুন পাবেই সেই ভিডিওর মাধ্যমে তো তোমরা জাস্ট একবার দেখে নাও আমি আমি যে ভিডিওটা তোমাদের জন্য দিয়েছি প্রিন্ট কমেন্টে সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিনা না এবং তার সাথে সাথে আরও একটা কথা সেখানে কিন্তু দশ টাকা জিতে নেওয়ারও একটা সুযোগ আছে তোমরা যদি তোমাদের সাথে কোনো স্ক্যাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্ক্যামটা যদি নিচের যে ভিডিও আছে সেই ভিডিওর কমেন্টে যে তোমরা যদি বলো তোমাদের যে স্ক্যামটা বেস্ট কমেন্ট যেটা হবে এবং যেটা সব থেকে হেল্পফুল কমেন্ট মনে হবে 切。 তার সাথে কিন্তু ইউপিআই আইডিটা মেনশন করে দেবে তাহলে সে কিন্তু দশ টাকায় জিতে যেতে পারো এবং তার জন্যই কিন্তু বলছি তোমরা যেভাবে কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে পারো অনেক স্টুডেন্টের কিন্তু সেক্ষেত্রে হেল্প হবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নাও ভিডিওটা কারণ এস বিএম সি এম নিয়ে অনেকে অ্যাওয়ার নয় সবাইকে জানিয়ে দাও ব্যাপারটা এবং যখনই এস বি এম এর তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে তখন আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো সব কিছু কোনো অসুবিধা কিন্তু হবে না তার জন্য কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে